আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। স্টার জলসার পপুলার সিরিয়াল কুসুম দোলা বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপির তালিকায় সেরার জায়গাটি ধরে রেখেছে কুসুম দোলা। কুসুম দোলার টিআরপির এত বাড়ার কারণ কি? কেনই বা কুসুম দোলা আপনাদের ফেভারিট সিরিয়াল? সেই কারণেই আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কুসুম দোলার সাফল্যের পেছনে কি কারণ। কুসুমদোলার সাফল্যের পেছনে বড় কারণ হলো এই সিরিয়ালের স্টার কাস্ট। হ্যাঁ বন্ধুরা, সিরিয়ালে বোঝে না সে বোঝে নার নায়িকা মধুমিতা চক্রবর্তীকে তার ফ্যানেরা দেখতে পাচ্ছে। তার সঙ্গে রয়েছে ঋষি আর অপরাজিতার জুটিও। ঋষি আর অপরাজিতার জুটিকে দর্শকেরা বেশ পছন্দ করেছেন কয়েকবার। ঋষি, অপরাজিতা আর মধুমিতার মতো অভিনেতাদের দেখতে তো দর্শকেরা পছন্দও করেন বেশ। স্টার কাস্টে রয়েছে আরো চমক। শঙ্কর চক্রবর্তী, লাবণী সরকার, অনুসুয়া মজুমদার, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখার্জির মতো নক্ষত্ররা এই সিরিয়ালের অংশ, যার জন্যে দর্শকেরা এই সিরিয়ালের সঙ্গে জুড়ে আছেন। এইরকম সুন্দর স্টার কাস্টের জন্যেই এই সিরিয়ালের টিআরপি ধরে রাখতে কোনো অসুবিধা হয় না। এছাড়াও সিরিয়ালটিতে দেখানো হচ্ছে দেওর বৌদির মিষ্টি সম্পর্ক। হ্যাঁ বন্ধুরা, দেওর বৌদির ইকুয়েশনকে তো সকলেই বেশ ভালো পছন্দ করেন। তার মধ্যে যদি অবিবাহিত দেওরের সঙ্গে বৌদির বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়, তারপর আবার দেখানো হচ্ছে দেওরের বিয়ের পর সূক্ষ্ম পারিবারিক পলিটিক্সের কিছু ঘটনাও। এই সমীকরণই কুসুমদোলাকে তৈরি করেছে আর পাঁচটা সিরিয়ালের থেকে ইউনিক। কুসুমদোলা টিভি সিরিয়ালে মধুমিতা চক্রবর্তীর ক্যারেক্টারটি কিন্তু একটু আলাদা। হ্যাঁ বন্ধুরা, ইমনের চরিত্র কিন্তু খুব বাস্তব কেন্দ্রিক। সিরিয়ালে তাকে দেখানো হচ্ছে একটু ফেমিনিস্ট রূপে, কিন্তু তিনি আসলে ইকুয়ালিস্টই। ইমনের চরিত্রের মূল ইউএসপি হলো তার ঠোঁট কাটা স্বভাব এবং সাহস। এর জন্যই তো ইমনের চরিত্রটিকে দর্শকেরা পছন্দ করছেন ভীষণ। অপরদিকে রূপকথার চরিত্রটিকেও সকলে বেশ পছন্দ করছেন। রূপকথার চরিত্রটি মোটেই একটু খলনায়িকা ধরনের নয়। চরিত্রটির মধ্যে একটু নেগেটিভ শেড থাকলেও রয়েছে ভীষণ সিম্প্যাথি। হ্যাঁ বন্ধুরা, পরিবারে কোন্দল সৃষ্টি হচ্ছে এই ক্যারেক্টারের জন্যে, তবে ধারাবাহিকে অহেতুক মেলোড্রামা কিন্তু কম। কুসুমদোলার সংলাপে রয়েছে একটি বিশেষ টান, যার জন্য এই সিরিয়ালটিকে অন্য পাঁচটি সিরিয়ালের থেকে আলাদা মনে হয়। গ্রামীণ রুট থেকে আসা পরিবারগুলিতে একটি বিশেষ ধরনের ভাষার টান লক্ষ্য করা যায়। এই সিরিয়ালেও রয়েছে সংলাপে একটি বিশেষ ধরনের টান। এই সব কারণেই তো স্টার জলসার কুসুমদোলা হয়ে উঠেছে টিআরপি রেসে প্রথম তালিকায়। হ্যাঁ বন্ধুরা, আপনাদের প্রিয় কুসুমদোলার সাফল্যের কয়েকটি কারণই আজকে আমরা নিয়ে এসেছিলাম। তবে আপনাদের কি মনে হয়, কেন কুসুমদোলা সাকসেসের চূড়ায় অবস্থান করছে? আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আরও খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।